नमस्कार डिजिटल खबरीलाल आसानसोले आपनादेर सकलके स्वागत। आज के डिजिटल खबरीलाल आसानसोल शिल्पांचल बासीदेर जोन्नो एमन एकटा खबर निये एसेछे जा काड़ते पारे आपनादेर रातेर घुम। এই কাগজপত্র যেটা আপনাদের সামনে রেখেছি আমরা, এর মধ্যে লুকিয়ে রয়েছে কয়লা, লোহা আর লোহার স্ক্র্যাপের ব্যবসার আড়ালে শিল্পাঞ্জল জুড়ে ঠিক কি চলছে। অনেকে আছেন যারা এই মুহূর্তে ভাবমূর্তি পরিষ্কার রেখে ব্যবসা চালাচ্ছেন, তবে কোন বাবুদের পকেটে গেছে কত টাকা সে সমস্ত হিসেব নিকেশ রয়েছে কিন্তু এই সমস্ত কাগজপত্রে, যেটা কিনা ডিজিটাল খবরিলাল এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবে যে এই কাগজে কি রয়েছে। তবে আসানসোলবাসী বা শিল্পাঞ্চলবাসী আপনাদের জানিয়ে রাখি, এই যে কাগজ রয়েছে ডিজিটাল খবরিলালের হাতে সেটা কিন্তু রয়েছে সিবিআইয়ের হাতেও। কি রয়েছে এখানে, কোথায় গেছে কত টাকা, কোন খাতে কত টাকা, লোহা লোহার স্ক্র্যাপের আড়ালে চলছেটা কি, সেই সমস্ত খবরের পর্দাফাশ করব ডিজিটাল খবরিলাল। তবে তার আগে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি যে একটি অভিযোগ ইতিমধ্যেই সেখান থেকে এসেছে রাজভবনে, সেটা কি অভিযোগ বিবেক জানাবে আমাদেরকে। দেখো শ্বেতা, যেটা মানে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আমরা সবাই জানি আসাউদ্দিন ওয়াইসি, তার সংগঠন মিম, AIMM, তো মিমের পশ্চিম বর্ধমান শাখার যিনি প্রেসিডেন্ট রয়েছেন অর্থাৎ দীনেশ আজিজ, তিনি কিন্তু রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেছেন এবং তিনি একটি স্মারকলিপি জমা দিয়েছেন যার মূল বক্তব্য হলো এটা যে গোটা শিল্পাঞ্চল জুড়ে, আসানসোল এবং দুর্গাপুর যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম হচ্ছে, লোহার স্ক্র্যাপ, কয়লা এবং কাঠের চোরা কারবারি যেমন চলছে, বিভিন্ন মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু ইললিগালভাবে সরকারি এবং সাধারণের সম্পত্তি গায়ের জোরে দখল করে নিচ্ছেন এবং সেই সাথে কিন্তু ড্রাগসের চোরা কারবারও চলছে, এরকম বিস্ফোরক অভিযোগ করে তিনি একটি স্মারকলিপি রাজভবনে রাজ্যপালের কাছে, রাজ্যপালের হাতে সরাসরি তুলে দিয়েছেন। তার মানে এখানেই বিবেক একটা প্রশ্ন থাকবে যে যে কাগজপত্রের কথা, যে প্রমাণের কথা এই পুরো আমাদের কাছে রয়েছে সেখান থেকেই কিছু কিন্তু তারাও কোনো শিল্পাঞ্চল এলাকায় কিছু ঘটনার একদমই তাই, এবং সেই কারণেই কিন্তু রীতিমতো এরকম বিস্ফোরক একটি স্মারকলিপি সেটা রাজ্যের সর্বোচ্চ প্রধান বলা যেতে পারে তার হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরাসরি তার সাথে সাক্ষাৎ করে কিন্তু এই স্মারকলিপি তার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এবং সেটা তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এটাও লক্ষণীয় বিষয় যে যে জায়গার কথা বলা হচ্ছে আসানসোল, সেটা কিন্তু রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের এলাকা এবং তার এলাকাতে একের পর এক বেআইনি কাজকর্ম, বেআইনি কর্মকাণ্ড এবং মাফিয়া রাজ, সব থেকে বড় বিষয় যেটা সেটার অভিযোগ আসছে রাজ্যের আইনমন্ত্রী, তার এলাকাতে এরকম বেআইনি কারবার মানে ল অ্যান্ড অর্ডারের একেবারে দফা রফা করে ছেড়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ হচ্ছে। একদমই, এবং কি বলা হয়েছে রাজভবনের সামনে থেকে তাদের পক্ষ থেকে একবার শুনে নিন আপনারা। जिस डिस्ट्रिक्ट में मंत्री मलय घटक लॉ मिनिस्टर है उनका डिस्ट्रिक्ट में उनके विधानसभा में सबसे ज्यादा हीरोइन और कोकीन का सेल हो रहा है, बढ़ता हुआ मात्रा, इंक्रीज ऑफ सेल ऑफ हीरोइन एंड कोकीन, क्यों? उसके बाद हमारे पश्चिम बर्धमान में कोल्स, सैंड्स, सेल, ECL, इन सबको लूट कर गवर्नमेंट प्रॉपर्टी को तार तार किया जा रहा है और इन सब के जिम्मेदार सिर्फ और सिर्फ CISF, पुलिस एडमिनिस्ट्रेशन और व्हाइट कॉलर कुछ लोग हैं, और मैंने इसमें कुछ लोगों का नाम भी दिया है गवर्नर साहब को, वो लोग हैं, वो सब इसके जिम्मेदार हैं, क्योंकि ये कहीं ना कहीं थेफ्ट ऑफ मिनरल्स, कोल, सैंड और स्टील का जो हो रहा है उस सब के जिम्मेदार ये जो 10 लोगों का हमने नाम दिया है इसमें, ये 10 लोग हैं, आपको मैं बता दूं, ये सब 10 जन जो हैं पप्पू सिंह, लोकेश सिंह, कांता शर्मा, तारकेश्वर राय, सैयद इम्तियाज धर्मपुर, वीर बहादुर सिंह, ये TMC के लीडर भी हैं सबसे बड़ी बात, उसके बाद शमशेर हुसैन बहुला पंडेसर के, ये पुराने कोल माफिया हैं, शेख सदरुद्दीन, विकास गोराई, दिलदार और साजिद खान, ये लटुआ के नाम से फेमस है रानीगंज, तो ये लोग जो हैं ये लोग आए दिन इलीगल तरीके से अपने साम्राज्य को बड़ा करते जा रहे हैं, कहीं ना कहीं कोई कोल में है, कोई सैंड में है,
कोई सेल में है, कोई ईसीएल में है और नुकसान करता जा रहा है। क्राइम वहाँ बढ़ रहा है तो वहाँ प्रशासन क्या कर रही है? प्रशासन कहीं ना कहीं नतमस्तक होकर बैठी है, सब एक दूसरे से सेटिंग की राजनीति कर रही है, सिर्फ और सिर्फ खेला और मेला का खेला चल रहा है बंगाल में। एक पाता उल्टाच्छी आर आमरा बोलते ही पारी जे शिल्पांचल बाशी आपनारा चमके जाबेन एई तथ्य देखे। से समस्त किछु रयेछे किन्तु डिजिटल खाबड़ी लालेर हाते আর এক এক করে এক একটা এপিসোড করে আমরা কিন্তু সেই সমস্ত তথ্য ফাঁস করতে চলেছি। তার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে ডিজিটাল খবরিরালের যে শিল্পাঞ্চল এলাকায় কয়লা লোহা লোহার স্ক্র্যাপের আড়ালে ভালো স্বচ্ছ ভাব মূর্তি রেখে কোন ব্যবসায়ীর কি ব্যবসা চলছে সে সমস্ত তথ্য খোলাসা করবে ডিজিটাল খবরিলাল। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ডিজিটাল খবরিলাল। ডিজিটাল খবরিলাল আসানসোলের দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখবেন শিল্পাঞ্চলবাসীরা। সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।